الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. সেন্ট্রাল লন্ডনের খুব নিকটবর্তী ক্যামডেন বারার একটি এলাকা হচ্ছে কিলবার্ন অ্যান্ড হ্যামস্টেড। এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শ্রেণী পেশার মুসলিম লোকজন বসবাস করে আসছেন। 2010 সালের পূর্বে এই এলাকায় নামাজ আদায়ের জন্য কোনো স্থায়ী মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তাজউদ্দিন, আমি এই মসজিদের সেক্রেটারির দায়িত্বে আছি। আমাদের অত্র এলাকাতে কোনো মসজিদের ব্যবস্থা না থাকায় আমরা 2006 সালে ওয়েস্টার্ন লেনে একটা হল হায়ার করে আমরা প্রথমে জুম্মার নামাজের মাধ্যমে মসজিদের কার্যক্রম শুরু করি এবং আমরা এখানে 2010 সালে এখানে মসজিদের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করি। আমি এই মসজিদের ইমাম, আমার নাম মোহাম্মদ সালেহ আহমদ খান। আলহামদুলিল্লাহ, এই মসজিদ আপনার 2010 থেকে শুরু হয়েছে। এই মসজিদে আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে আপনার 30-40 জন মুসল্লি হয় এবং জুমাবারে 2টা জুমার জামাত হয়। আলহামদুলিল্লাহ প্রায় 300-350 মানুষ মুসল্লি এখানে জামাত পড়তে আসে এবং স্যাটারডে সানডে আমাদের এখানে মক্তব হয় শনি রবিবারে। আমরা এখানের মধ্যে চাই একটা মসজিদ না হওয়ায় আমরা অনেক অসুবিধা বুক করতেছি এবং আমরা ছেলে মেয়েগুলার পড়াশোনা করতে অনেক অসুবিধা হয়। এলাকার সবচেয়ে কাছের মসজিদ লন্ডন সেন্ট্রাল মসজিদ বা ক্রিকলউড জামে মসজিদটিও ছিল প্রায় 3 কিলোমিটার দূরে। কোনো উপায় না থাকায় এ এলাকার লোকজন প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জুম্মা সহ অন্যান্য ওয়াক্তের নামাজ আদায় করতে যেতেন ওই মসজিদে। পাঠিয়ে দিলেন ধরা যাহার রোশনিতে আধার লুকা, আমার নাম মোহাম্মদ আখতার আহমদ, আমি এই মসজিদের খাদিম। আমরা 2005-2010 এই মসজিদটা আরম্ভ করি কয়েকজন ভাইয়ের সহযোগিতায়। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা ভালোভাবে চলতেছে। আমাদের এই অত্র এলাকাতে কোনো মসজিদ ছিল না, প্রায় 3 মাইল এরিয়ার ভিতরে কোনো মসজিদ ছিল না। আমরা এখানে এইটা আরম্ভ করার পর থেকে অনেক মুসল্লিগুলো আসেন, আমাদের বাচ্চারা এখানে আসে। তোমার নামের আশিক হলো যারা, দোজাহানে ধন্য হলো তারা, এই আশিকে যেন তোমার কদমে লুটা, এই আশিকে যেন তোমার কদমে লুটা, অবশেষে 2010 সালে এলাকার স্থানীয় বাঙালি মুসলিম সহ অন্যান্য মুসলিম কমিউনিটির সহযোগিতায় কিলবার্ন হাইরোডে কিলবার্ন অ্যান্ড হ্যামস্টেড ইসলামিক সেন্টার নামে এই ইসলামিক সেন্টার গড়ে ওঠে। আমার নাম ওইবা মোহাম্মদ আতরুল্লাহ। আমরা অনেক বছর যাবৎ এই এলাকাতে একটা মসজিদের সুবিধা করতে না পারিয়া আজ 5 বছর যাবৎ এই জায়গার মধ্যে আমরা মসজিদ কমিউনিটি সেন্টার হিসাবে আমরা নামাজ পড়তে আছি। শুক্রবারে দুই জমাতে নামাজ আদায় করতেছি। যিনি নিশানকে পাঠাইছেন ভবে মানতে তাহার হুকুম। সেন্টারটি একসময় একটি গুদামঘর হিসেবে ব্যবহৃত হতো,
যা বাৎসরিক ১৮,০০০ পাউন্ড ভাড়ার বিনিময়ে এলাকার লোকজন ইসলামিক সেন্টারে রূপান্তর করেন। আলহামদুলিল্লাহ, সেন্টারটি পরিচালনার জন্য যাবতীয় খরচ ও ভাড়া এলাকার মুসল্লিদের ডোনেশনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আমাদের এই মসজিদটা পরিচালিত ও শুধুমাত্র আমাদের মুসল্লিয়ানে কেরামের ডোনেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালোভাবেই চলতেছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এই জায়গাটাকে সম্পূর্ণভাবে খরিদ করার। আমরা বর্তমানে টেম্পোরারি হিসেবে বেসমেন্টে আছি। আমরার কমিটি খুব ভালোভাবে পরিচালনা হইতেছে, আমরা মিলেমিশে সব কিছু করতেছি, আমাদের কোনো সমস্যা হইতেছে না। আপনারা দয়া করি আমরা হেল্প করুকা, যাতে আমরা একটা পূর্ণাঙ্গ মসজিদ প্রতিষ্ঠিত করতে পারি। সেই তো কাফি, সেই তো মাফি, সেই তো কেবল তোমার উপরে করি মেহেরবানি। এখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মায় দুই জামাতে প্রায় ৩০০ থেকে ৪০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এছাড়াও রমজান মাসে মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় তারাবির নামাজে দুটি জামাত পরিচালনা করা হয়। নামাজ পড়ে রোজা রাখো, বিপদ আপদে ধৈর্য ধরো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো। এই এরিয়াতে কোনো মসজিদ না থাকায় আমাদের এখানে আলহামদুলিল্লাহ বহু মুসল্লি, বাংলাদেশি এবং আরবি, ইজিপশিয়ান, সোমালিয়ান সব মুসল্লিরা এখানে আসে, আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ হয়। কিন্তু আমাদের জরুরি হচ্ছে একটা মসজিদের জায়গা আমাদের জন্য খরিদ করা। এই জন্য আপনাদের কাছে আমরা আকুল আবেদন করি, যাতে আপনারা সবাই এগিয়ে আসেন, আমাদের মসজিদকে যেন বড় একটা মসজিদ হিসাবে আমরা রূপান্তরিত করতে পারি। আমরা এখানে ২০১০ সালে এখানে মসজিদের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করি। ২০০৬ সাল থেকে শুরু হওয়ার পর থেকে অত্র এলাকায় আমরা দিনের খেদমত করে যাচ্ছি। আমাদের এখানে প্রতি বছর তারাবিতে দুটি তারাবির জামাত হয় এবং ইফতার এবং আমরা সেহরির ব্যবস্থা করি। যদি খোদাকে তুমি করো শরণ, খোদায় তোমায় করবে বরণ। যদি খোদাকে তুমি করো শরণ, খোদায় তোমায় করবে বরণ। When he came to Salah, the Prophet sallallahu alayhi wa sallam, he said, Sallu kama ra'aytumuni usalli. Pray as you see me pray. And that is the second pillar of Islam. When it comes to the last pillar of Islam, the Hajj, the Prophet sallallahu alayhi wa sallam, he said, خُذُوا عَنِّي مَنَاسِكَكُمْ. Take from me the pilgrimage. There is a beautiful hadith of the Prophet sallallahu alayhi wa sallam that Jabir radiallahu anhu, he has reported an eyewitness account as to the Hajj of the Prophet sallallahu alayhi wa sallam. হে রাসূল, বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতো। তারাবি ও জুম্মায় দুটি জামাতের ব্যবস্থা করা সম্ভব হলেও ঈদের নামাজে অতিরিক্ত মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় কিলবার্ন গ্রেন্স পার্কে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। বিগত ৫ বছর থেকে আমাদের এই মসজিদের পাশেই কিলবার্ন গ্রেঞ্জ পার্ক, আমরা সেখানে খোলা মাঠে ঈদের নামাজেরও ব্যবস্থা করে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং এলাকার সকলের সার্বিক সহযোগিতায় আমরা মসজিদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। For nine years, the Prophet sallallahu alayhi wa sallam was in Medina and he didn't perform the Hajj. And this will be the 10th year that he announced that he will be going to perform the Hajj. And so news went around and many people, they came along to perform
the Hajj with the Prophet sallallahu alaihi wasallam. The Prophet sallallahu alaihi wasallam, he headed to Dhu Hulayfa, the Miqat. There he had a shower. He had a shower and he prayed Dhuhr because it was the time of Dhuhr Salah. And so he prayed Dhuhr. And then he mounted the Qaswa, his camel. And he reached Baydha. He reached a place that is called Baydha. And then he said, Labbaik Allahumma Labbaik. لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمت لك والملك لا شريك لك. And there were others that pronounced different talbiya that didn't have shirk in it, that he didn't disapprove of their talbiya. And then Jabir radiallahu anhu, he said there were revelation that came to the Prophet sallallahu alaihi wasallam. And then he looked. And he looked to the right of the Prophet sallallahu alaihi wasallam, and there were massive numbers of people. He looked to the left of the Prophet sallallahu alaihi wasallam, and there were massive amount of people. And he looked behind as far as the eyes could see, there were large number of people with the Prophet sallallahu alaihi wasallam. All of them wanted to perform Hajj with the Prophet sallallahu alaihi wasallam. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك أشهبار أي কথা ছিল নিয়ানেকির বোঝা বাইগো দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির শিকার উক্তি কমা পাবার তোরে আল্লাহ থানাইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ থানাইও না মোরে উল্লেখ্য এ সেন্টারটিতে নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ইসলামিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বাচ্চাদের জন্য আরবিক ক্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস এবং বিভিন্ন সময় আমরা মহিলাদের জন্য বিভিন্ন ধরনের তালিমের ব্যবস্থা করি যেমন রমজানের আগে হজের আগে আমরা বিভিন্ন ধরনের তালিমের দিয়ে থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু وهزم الأحزاب وحده. And then he made dua. He made dua facing the Qibla. Facing the Qibla. And then he recited again, starting with the takbir, Allahu Akbar, Allahu Akbar, for the second time. And then he made dua. And for the third time, he made dua. And then he walked to Al Marwa. And between the valley, he quickened his pace, or he did harwala. He quickened his pace until he reached Al-Marwa. And when he reached Al-Marwa, he recited and he said the same azkar as he has said before, excepting when it came for the recitation of the Quran, Inna Safa Al-Marwa, he didn't recite those. But he started with Allahu Akbar, Allahu Akbar, facing the direction of the Qibla. And then he finished the Sa'i. And he ordered the people for them to cut their hair and get out of Ihram. The people, they were reluctant. Because the Prophet himself, he did not cut his hair or get out of Ihram. So he told him, إِنِّي
استقبلت من أمري ما استدبرت لم أسق الهدي. That if I knew better and I had to go back what I did in preparation for Hajj, then I would do the same that you have done, excepting that I came with my animals. And so the people who didn't come with their animals, with their hadi, with their sacrifice, they cut their hair or they shaved their hair and they went out of ihram. Jani ami mohadoshi bohu gunahgar. এই প্রতিষ্ঠানটি এলাকার ছোট বড় সকল মুসলিমদের ইসলামিক শিক্ষার জন্য বিশেষ ভূমিকা রেখে আসছে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Ahmed Saad. I'm teaching Arabic language in our local mosque. And I'm teaching also Arabic language in our local school. And our program here in our mosque, we're teaching Islamic study, the behavior, the teaching the children how to pray. We're teaching also the tajweed. We're teaching the Quran, how the recitation and memorization the Quran. This is why we try to help our community as well for Eid prayer. We're collecting as well the Qurbani. We give it for the poor people. Or send money to other country. এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতিদিন পরিচালিত হয় উইকেন্ড মক্তব ও উইকেন্ড মাদ্রাসা, যেখানে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস, ইসলামিক মাসলা মাসাইল শিক্ষা দেয়া হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أحلدا. السلام عليكم ورحمة الله وبركاته. My name is Muhammad Ibrahim and I come to this mosque and we learn Quran, and the imams come here and give Islamic lectures in English. Alhamdulillah, bachchaderke amra tajwid shohokare Quran, qaida, sifara, memorizing Quran, egulo amra shikha dei. Amar naam Shamim Khan, ami ekjon musolli ei masjider. Alhamdulillah, ei masjid wa amra onek upokrito hocchi. Amader chelemera ekhane ashe, so onek activity ei masjide hoyteche. আলহামদুলিল্লাহ অনেক বেনিফিট আমরা পাইতেছি। তো বর্তমানে এই জায়গার মধ্যেই আমরা ছেলেমেয়েগুলা পড়াশোনা করতে আসে এবং সকালে বিকালে শনি রবি দুই বেলায় আমরা এখানে ছেলেমেয়েগুলো লেখা পড়া পড়াইতেছি। তবে আমরা অনেকে অনেক চেষ্টা করতেছি সবাই দোয়া করবা যাতে আমরা এই জায়গা এই এলাকার মধ্যে আমরা একটা স্থানীয় মসজিদ রূপে রূপান্বিত করতে পারি আর আল্লাহ আমরা সাহায্য করে আমরা এই চেষ্টাতে আছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাসি আলাইকাল কাইর ওয়া নাশকুরুকা ওয়া নালাকফুকা ওয়া নালাউ ওয়া নাতুকু মা ইয়াযুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া নাকাল সাল্লি ওয়া নাজুদু আলাইকা। এছাড়াও প্রতিদিন জোহরের নামাজের পর বড়দের জন্যও রয়েছে কোরআন এবং নামাজ শিক্ষার সুব্যবস্থা। والصلاه والسلام على اشرف الخلق اجمعين سيدنا محمد وعلى اله وصحبه اجمعين. السلام عليكم ورحمه الله وبركاته. My name is Mustafa Rahim. I'm muezzin for this mosque. And I ask all brother and sister to help that mosque لوجه الله صدقة جارية. من بنى مسجدا بنى الله بيتا في الجنة. فنرجو من كل الإخوة المسلمين عرب أو عجم
أو فرس أن يتبرعوا لهذا المسجد، لأن هذا المسجد يعصم كل المسلمين في هذه المنطقة من الشر ومن الحرام ومن الكلام السوء. Please all brother and sister help the mosque. আমার নাম মোহাম্মদ মুস্তাক আহমেদ। আমি কিলবন মসজিদের একজন মুসল্লি। আমি এখানে অনেক 7 বছর থেকে এখানে আছি। আমরা অনেক কষ্ট করে একটা মসজিদ এখানে নির্মাণ করেছি, তাও টেম্পোরালি বেসমেন্টের মধ্যে। আমি আকুল আবেদন জানাই আমাদের এলাকার যত মুরব্বিয়ান আছেন এবং যুবক ভাইরা সবাইকে যেমন আমাদেরকে সহযোগিতা করার জন্য একটা পূর্ণাঙ্গ মসজিদ করার জন্য। যেহেতু এই এরিয়াটা এক্সপেন্সিভ এরিয়া, এই জন্য অনেক টাকার প্রয়োজন, প্রায় 800,000-এর মতো লাগবে আমাদের এই জায়গাটা খরিদ করতে। তো দর্শক শ্রোতা ভাই বোনেরার কাছে আমার আকুল আবেদন, আমাদের এই মসজিদটা ক্রয়ের জন্য আপনারা এগিয়ে আসুন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা আমাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো একটা মসজিদ, ভালো একটা জায়গা আমাদেরকে তৈয়ার করে দেন। আর এলাকাবাসী, আমরা তো কয়েকদিন পৃথিবীর বুকে আছি, আমরা মরে গেলে পরে আমরা পরবর্তী ছেলেমেয়েগুলো যাতে আমরা এই মসজিদ যাই হ্যাঁ নামাজ ইবাদত করতে পারে, এই চেষ্টা নিয়ে আমরা বেশ চেষ্টার ভিতর দিয়ে আছি। তাছাড়া এলাকার মহিলাদের জন্য বিভিন্ন সময়ে ইসলামিক তালিমের ব্যবস্থাও রয়েছে এই সেন্টারে।